ভিডিওর শুরুতে আপনাদের সকলকে মহাষ্টমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ধেয়ে আসতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি তার কারণ জোড়া ঘূর্ণাবর্ত আজ মহা অষ্টমীতে জোড়া ঘূর্ণাবর্তের কারণে এখন বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গের এইসব জেলাতে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা আধটা নয় একেবারে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডের আকাশে তার জেরে ঝাড়খণ্ড থেকে ওড়িশ্যার উপকূল পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একই সঙ্গে ঝড়ো হাওয়া বইবে ওড়িশ্যার উপকূল ছাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে তবে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা ওড়িশ্যার উত্তর উপকূলে শনিবার ওড়িশার উত্তর উপকূলে ভারী বৃষ্টি আর ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছিল মৌসুম ভবন মৌসুম ভবন জানিয়েছে ঝাড়খণ্ড ও উড়িষ্যার সংযোগস্থলে এই দুই ঘূর্ণাবর্ত এক হয়ে বজ্রবিদ্যুৎ সহ সংঘটিত করবে ওড়িশার সম্বলপুর ভদ্রক বালাসোর কটক সুন্দরগড় ময়ূরভঞ্জ প্রভৃতি জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি চলবে আগামী দুদিন হাওয়া অফিসের পূর্বাভাসে জানিয়ে দিল বৃষ্টির ভুকুটি রয়েছে অষ্টমী এবং নবমীতেও বাঙালির বড় উৎসবে এবার রেহাই নেই বৃষ্টির বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা হাওয়া অফিস জানিয়েছিল সপ্তমী সন্ধ্যায় বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস মতোই সন্ধ্যার পর বিক্ষিপ্ত বৃষ্টি হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির জেরা বাঙালির আনন্দ উন্মাদনায় খানিক বাধা পড়ে এদিকে বাদ যায়নি উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে রাতের বেলায় কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় আর সন্ধ্যায় কলকাতা এবং উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত হয় অষ্টমী অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ জায়গায় টানা বৃষ্টি না হলেও পনেরো মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা অষ্টমীর দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা বিশেষ করে উত্তরবঙ্গের জন্য রয়েছে সতর্কবার্তা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত সতর্কবার্তা জারি করা হয়েছে টানা বৃষ্টি না হলেও আধ ঘন্টা বা পনেরো মিনিট পর পর এই বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে তো বন্ধুরা আপনারা এখন কোন জায়গায় রয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সেখানে কি বৃষ্টিপাত শুরু হয়েছে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন